আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংরেজি শব্দ দিয়ে বাক্য তৈরি। প্রথম হলো অলসো। অলসো শব্দের অর্থ হলো ও, তারাও জানে। এর ইংরেজি হলো দে আর অলসো নো। দে আর অলসো নো, যার অর্থ হলো তারাও জানে। ফিনিশ। ফিনিশ শব্দের অর্থ হলো শেষ। তারপর যে শব্দটি সেটি হলো লেট মি। লেট মি শব্দের অর্থ হলো আমাকে দাও। তারপর হলো থিফ। থিফ শব্দের অর্থ হলো চোর। তারপর হলো গেট। গেট শব্দের অর্থ হচ্ছে পাওয়া। তারপর হলো টু গেট। টু গেট শব্দের অর্থ হচ্ছে পেতে। তারপর হলো প্লিজ। প্লিজ শব্দের অর্থ হলো দয়া করে বা অনুগ্রহ করে। তারপর হলো ট্রাই। ট্রাই শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা। তারপর হলো আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ হচ্ছে বোঝা। তারপর হলো হেয়ার। হেয়ার শব্দের অর্থ হচ্ছে এখানে। তারপর হলো নিউ। নিউ শব্দের অর্থ হচ্ছে নতুন। নিউ ইয়ার। নিউ ইয়ার অর্থ হলো নতুন বছর। দুঃখিত, আমি এখানে নতুন। এর ইংরেজি হলো সরি, আই এম নিউ হেয়ার। সরি, আই এম নিউ হেয়ার, যার অর্থ দুঃখিত, আমি এখানে নতুন। তারপর হলো মাইন্ড। মাইন্ড শব্দের অর্থ হচ্ছে মনে করা। তারপর হলো ডোন্ট। ডোন্ট অর্থ হচ্ছে করো না, দয়া করে কিছু মনে করো না, যার ইংরেজি হলো প্লিজ ডোন্ট মাইন্ড। প্লিজ ডোন্ট মাইন্ড, যার অর্থ হলো দয়া করে কিছু মনে করো না। তারপর হলো ফরগিভ। ফরগিভ শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করা। দয়া করে আমাকে ক্ষমা করো। এর ইংরেজি হলো ফরগিভ মি প্লিজ। ফরগিভ মি প্লিজ, যার অর্থ হলো দয়া করে আমাকে ক্ষমা করো। তারপর হলো মিস্টেক। মিস্টেক শব্দের অর্থ হচ্ছে ভুল। তারপর হলো ইফ। ইফ অর্থ হচ্ছে যদি। তারপর হলো এনি। এনি শব্দের অর্থ হচ্ছে কোনো। যদি কোনো ভুল থাকে, এর ইংরেজি হলো ইফ হ্যাভ এনি মিস্টেক। ইফ হ্যাভ এনি মিস্টেক, যার অর্থ হলো যদি কোনো ভুল থাকে। তারপর যে শব্দটি সেটি হলো বার্ড। বার্ড শব্দের অর্থ হলো পাখি। তারপর হলো ফ্লাই। ফ্লাই শব্দের অর্থ হলো উড়া। বাটারফ্লাই। বাটারফ্লাই শব্দের অর্থ হচ্ছে প্রজাপতি। তারপর যে শব্দটি সেটি হচ্ছে ফ্লাইং। ফ্লাইং শব্দের অর্থ হচ্ছে উড়ছে। তারপর হলো স্কাই। স্কাই শব্দের অর্থ হচ্ছে আকাশ। পাখিরা আকাশে উড়ছে। এর ইংরেজি হলো বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, যার অর্থ হলো পাখিরা আকাশে উড়ছে।